রেস্টুরেন্টের মতো যদি আপনারা পালক পনির খেতে চান তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের ফলো করতে হবে। আজকে আমি একদম সহজভাবে এই পালক পনির তৈরি করে দেখাবো, যার স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। আর পালং শাক খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, তাই সেটা শাক রান্না করেই হোক বা অন্যভাবেই হোক খাওয়াটা খুবই দরকার। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি। পালক পনির বানানোর জন্য এখানে দু আটি পালং শাকের আমি শুধু পাতাগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর আদা আমি কুচি করে নিয়েছি। এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে আর এক টুকরো আদা আমি এইভাবে কুচি করে নিয়েছি। 200 গ্রাম পনির আছে এখানে, আর দু তিনটে পনির আমি গ্রেট করে নিয়েছি। এটা গার্নিশের জন্য লাগবে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি এখানে সামান্য ক্রিম। তো এই সমস্ত উপকরণগুলো লাগবে পালক পনির বানানোর জন্য। প্রথমে পালং শাকটা হালকা সেদ্ধ করে নেব, তার জন্য এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আগে। তো এর মধ্যে এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে 2-3 মিনিট এটা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সবুজ যে ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না বেশি সেদ্ধ করলে। তো আমি একটু ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে এটা সেদ্ধ হতে দেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট এই পালং শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এখন গ্যাস অফ করে দিলাম। এখন এই পালং শাকগুলো আমি এই ফুটন্ত গরম জল থেকে তুলে নিচ্ছি। পালং শাকগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আমি মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষের তেল। আপনারা পুরো রান্নাটা বাটারেও করতে পারেন, তবে আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হলে এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। 12-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে যাব লো ফ্লেমে। খুব বেশি লালচে করে ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটাও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পেঁয়াজটাও কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও আমি একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর তার জন্য এখন 1 মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম, আর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো এর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতো।
আমি আগেও একটু লবণ দিয়েছিলাম টমেটোটা সফট হওয়ার জন্য, তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন পেস্ট করে নেওয়া পালং শাক দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া পালং শাক। মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে এই পালং শাকের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা দুধের সরটাকে পেস্ট করেও দিতে পারেন, এতেও কিন্তু টেস্ট খুব ভালো আসে। এখানে খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ পালং শাকটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচাই দিচ্ছি। আপনারা চাইলে পনিরের টুকরোগুলো হালকা ভেজেও দিতে পারেন, তবে খুব বেশি পনিরগুলো ভাজবেন না। তো পনিরের টুকরোগুলো দিয়ে আমি আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। পালক পনির কিন্তু আমাদের রেডি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর ওপর থেকে সামান্য গ্রেট করে নেওয়া পনির দিয়ে দিলাম, এতে দেখতে ভালো লাগবে। আর ওপর দিয়ে অল্প পনিরের টুকরো আমি সাজিয়ে নিচ্ছি। এটা দেখতে ভালো লাগার জন্যই আর কিছুই না, আপনারা এমনি প্লেনভাবেই সার্ভ করতে পারেন। ওপর থেকে সামান্য ক্রিম দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পালক পনির রেসিপি। ক্রিম বাদ দিয়ে কিন্তু মোটামুটি সব জিনিসই আমাদের ঘরে থাকে, তাই একদম সহজভাবে আজকে আমি রেস্টুরেন্টের মতো এই পালক পনির তৈরি করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করুন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।